নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, বিএসকের মতন উৎকর্ষ বাংলা প্রকল্পে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে আবেদন করতে গেলে কোয়ালিফিকেশন, যোগ্যতা, স্যালারি এবং আবেদন কিভাবে করবেন সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে যে লাল যে সাবস্ক্রাইব বটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটা প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। আপনারা যে কোনো ব্রাউজারে সার্চ করতে পারেন, pbssd.gov.in সার্চ করলে এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসতে পারবেন, অথবা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে যেখান থেকে আপনি ক্লিক করে সরাসরি এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসতে পারবেন। তো এই অফিসিয়াল পেজে আসার পর এখানে দেখবেন যে রিক্রুটমেন্ট অপশন রয়েছে। তো রিক্রুটমেন্ট অপশনে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করলে আরেকটি নতুন পেজ ওপেন হবে। তো বন্ধুরা, এই পেজটি ওপেন হবে যেখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ SPM, DPM, SDPM, BLS, PADO, ডিস্ট্রিক্ট ওয়াইজ অন কন্ট্রাকচুয়াল বেসিস এখানে নিয়োগ হচ্ছে। এখানে অ্যাডভার্টাইজ নম্বরটি পেয়ে যাবেন এবং প্রকাশ তারিখটা পেয়ে যাচ্ছেন। এবং প্রথম যে লিঙ্কটি আছে এখানে আপনারা যে এই যে নিয়োগের বিস্তারিত ডিসক্রিপশনটা পেয়ে যাবেন। তো এই লিঙ্কে আমরা ক্লিক করে নেব, ক্লিক করে PDFটি আমরা ওপেন করে নিচ্ছি। তো তারপরে আমরা দেখাবো কীভাবে আপনি অনলাইনে স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল আপ করবেন। তো বন্ধুরা, এই যে নিয়োগের বিজ্ঞপ্তি, এই নিয়ে আমরা আগে অলরেডি একটি ভিডিও বানিয়ে দিয়েছিলাম যখনই এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তো তবুও আগামীকাল এই নিয়োগ প্রক্রিয়া শেষ হচ্ছে, তবুও আপনাদেরকে একটু নোটিশটি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো দেখুন বন্ধুরা, যখনই নিয়োগ প্রক্রিয়া চালু হয় তখনই আমরা এই ভিডিও দিয়েছিলাম। তো এখানে যে হচ্ছে যে পোস্টগুলো আছে, DPM মানে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, SDPM মানে সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার, তারপর হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটার মানে PADO, অ্যান্ড BLS ব্লক লেভেল স্টাফ, যেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে এক বছরের চুক্তিভিত্তিক এই নিয়োগ করা হচ্ছে। এখানে বয়স চা হয়েছে 23 থেকে 44 মধ্যে, 11/12/2020 ভিত্তিতে, এবং এখানে লিখিত পরীক্ষা আছে, MCQ টাইপের কোশ্চেন হবে, এবং যেখানে 50 নম্বরে এক্সামিনেশন হবে মানে পরীক্ষা হবে, এবং 30 নম্বরে প্র্যাকটিক্যাল টেস্ট, এবং বাকি 20 নম্বরে পার্সোনাল ইন্টারভিউ। তো যেটা আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন, তো আমরা একটু পরেই দেখিয়ে দেবো, যেটা হচ্ছে pbssd.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটটিকে আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন। যেটা আমরা বলেছিলাম এখানে যে DPM মানে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজারের জন্য এখানে যে পোস্ট গ্রাজুয়েট কোয়ালিফিকেশন চা হয়েছে এবং সঙ্গে 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং সেই সঙ্গে মাইক্রোসফট অফিস, পাওয়ার পয়েন্ট মানে কম্পিউটার সম্বন্ধে আপনাকে জানতে হবে, যেমন ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল এইসব সম্বন্ধে। এবং ভালোভাবে এখানে বাংলা এবং ইংরাজিতে আপনাকে বলতে হবে এবং লিখতে হবে। এবং এখানে স্যালারি বলা হয়েছে 25,000 টাকা পার মান্থ আপনাকে স্যালারি দেওয়া হবে। তারপর হচ্ছে SDPM মানে সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার, এখানে পোস্ট গ্রাজুয়েট কোয়ালিফিকেশন চা হয়েছে, 1 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং সেই সঙ্গে মাইক্রোসফট অফিস, পাওয়ার পয়েন্ট, এক্সেল এই সম্বন্ধে মানে আপনাকে বেসিক কম্পিউটার জানতে হবে, এবং আপনাকে অবশ্যই যে লিখতে এবং ভালোভাবে বলতে জানতে হবে বাংলা এবং ইংলিশে, সেই সঙ্গে একটি টিম হ্যান্ডেলিংয়ে আপনাকে দক্ষ থাকতে হবে। এবং এখানে স্যালারি বলা হয়েছে 20,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। BLS ব্লক লেভেল স্টাফ, এখানে গ্র্যাজুয়েট এবং সেই সঙ্গে আপনার কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। এবং এখানে রিটেন অ্যান্ড ভার্বেল মানে আপনাকে অবশ্যই বাংলা এবং লোকাল ল্যাঙ্গুয়েজ মানে যেখানে থাকবেন সেই লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই আপনাকে লিখতে এবং বলতে জানতে হবে। এখানে 12,000 টাকা পার মান্থ আপনাকে স্যালারি দেওয়া হবে। এবং এখানে বলা হয়েছে যে ট্র্যাভেল, আপনাকে ট্র্যাভেল করতে হবে এবং যাতায়াত করতে হবে। তো যাতায়াতের আপনাকে অবশ্যই দক্ষ থাকতে হবে। তারপর হচ্ছে PADO প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটার, এখানে অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েট এবং সঙ্গে কম্পিউটার জানতে হবে। তো প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটার এই পদের জন্য আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েট ইন কম্পিউটার মানে BCA থাকতে হবে, এবং সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েট এবং অথবা পোস্ট গ্র্যাজুয়েট কম্পিউটার পোস্ট গ্র্যাজুয়েট তাহলে অবশ্যই ভালো হয় MCAতে। তো এখানে অবশ্যই আপনাকে কম্পিউটার জানতে হবে, মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল এইসব সম্বন্ধে, পাওয়ার পয়েন্ট সম্বন্ধে। এবং এখানে স্যালারি দেওয়া হবে আপনাকে 11,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে, এবং এখানে টাইপিং স্পিড থাকতে হবে
30টি ওয়ার্ড পার মিনিটে, এবং এখানে অবশ্যই আপনাকে লিখতে এবং বলতে জানতে হবে বাংলা এবং ইংলিশ। তো এর আবেদন প্রক্রিয়া শেষ আগামীকাল মানে 13/11/2020 শুক্রবারে বিকেল 5টার সময় অ্যাপ্লিকেশন শেষ হচ্ছে। তো এবারে দেখে নেব আপনি অনলাইনে কীভাবে স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল আপ করবেন। তো এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো আছে এখান থেকে আপনি পেয়ে যাবেন। তো পিডিএফটি আপনি ডাউনলোড করলে এখান থেকে আপনি স্টেপ বাই স্টেপ ভ্যাকেন্সিগুলো পেয়ে যাবেন। তো এবারে দেখে নেব ফর্মটি আপনি কীভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন। এখানে আপনাকে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করলে এখানে যে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার, ব্লক লেভেল স্টাফ এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটার, যে পোস্ট আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেই পোস্টটি এখান থেকে সিলেক্ট করবেন। তো তারপর অ্যাপ্লিকেশন আন্ডার ডিস্ট্রিক্ট, তো এখান থেকে আপনি আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টে চুজ করবেন। যেমন ধরো আমি একটি ডাটা এন্ট্রি অপারেটার ক্লিক করলাম, তো তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। তো তারপর এখান থেকে বেসিক ইনফরমেশন আপনাকে সিলেক্ট করতে হবে, মিস্টার মিসেস এখানে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে দেবেন, না থাকলে দেওয়া দরকার নেই। তারপর লাস্ট নেম দেবেন। তারপর এখান থেকে সেলেকশন মিস্টার কি মিসেস সিলেক্ট করবেন। এখান থেকে আপনার যে ফাদার্স নেম লিখতে হবে, ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম। তারপর আপনার যে মায়ের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, মিডিল নেম না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর হচ্ছে রিলেশনশিপ উইথ গার্জেন, এখান থেকে আপনি সিলেক্ট করবেন ফাদার্স মাদার্স বা যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সন অফ, ডটার অফ, ওয়াই অফ, কেয়ার অফ। তারপর হচ্ছে গার্জেন্টের এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দেবেন। তারপর হচ্ছে এখানে ক্যাটাগরি, এখান থেকে ক্যাটাগরি চুজ করতে হবে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি নাকি। তারপর এখান থেকে আপনার রিলিজিয়ান সিলেক্ট করবেন, রিলিজিয়ান। তারপর ডেট অফ বার্থ, এখান থেকে ক্যালেন্ডারের চিহ্ন পাবেন যেখান থেকে আপনি ডেট অফ বার্থটি ক্লিক করবেন। ডেট অফ বার্থ ক্লিক করার পর অটোমেটিক 1/12/2020 ভিত্তিতে কত বছর বয়স সেটা অটোমেটিক এখানে চলে আসবে। তারপর এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে, এখানে আইডি টাইপ আপনি কী আইডি নেবেন। এখান থেকে ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স না আধার নাম্বার এখান থেকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেই আইডি প্রুফ নাম্বার এখানে লিখতে হবে। তারপর এখান থেকে আপনি এক্স সার্ভিস ম্যান নাকি সেটা এখান থেকে উল্লেখ করতে হবে, ইয়েস ওলিয়েস, নো হলে নো। ডিসএবিলিটি ইয়েস ওলিয়েস, নো হলে নো করবেন। তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, এখান থেকে অ্যাড্রেস লিখবেন, ভিলেজ, স্ট্রিট বা এরিয়া নেম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন। তারপর হচ্ছে স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, ব্লক। তারপর পিনকোড, তারপর হচ্ছে এখান থেকে আপনি করলেন এত কোন যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম হলে এই বক্স আপনি টিক করে দেবেন, তাহলে সেই ঘরটি অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। যদি আদার্স হয় তাহলে আপনাকে ফিল আপ করতে হবে। তারপর কন্ট্যাক্ট ইনফরমেশন, মোবাইল নাম্বার দেবেন, আর যদি কোন আপনার মোবাইল নাম্বার থাকলে দেবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর আপনার ইমেল আইডি এখানে লিখবেন, মোবাইল নাম্বার, ইমেল আইডি অবশ্যই দেবেন যেটা ভ্যালিড। তো তারপর আপনাকে এডুকেশনাল ডিটেলস ফিল আপ করতে হবে, মাধ্যমিকের আপনি কোন মাধ্যমিকের এক্সামিনেশন নেম, বোর্ড এবং কত পার্সেন্টেজ এবং কোন ইয়ারে পাস করেছেন সেটা লিখতে হবে। তারপর হচ্ছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন নেম, বোর্ড, পার্সেন্টেজ এবং ইয়ার। ঠিক একইভাবে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এই সমস্তগুলো ফিল আপ করতে হবে। কম্পিউটার সার্টিফিকেট থাকলে ইয়েস, না থাকলে নো। এক্সপিরিয়েন্স থাকলে কতদিনের এক্সপিরিয়েন্স এবং তার প্রতিষ্ঠানের নাম, রেজিগনেশন, জয়নিং এবং রিজাইন ডেট। তো তার ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে, সাপোর্টিং ডকুমেন্টস, ফটোক্যাপ, সিগনেচার। আপলোড করার পর ডিক্লারেশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ক্যাপচা দেওয়ার পর এখানে আপনার যে সাবমিট, সাবমিটে ক্লিক করলে তবেই ফর্মটি ফিল আপ হবে। তো এই ছিল একটা ইনফরমেশন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাইক করতে ভুলবেন। আর প্রতিনিয়ত ডেলি লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য।